আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আজকে আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে কাকুলি নামের একটি ফেরি। ময়মনসিংহে করোনায় 16, বরিশাল বিভাগে 14, রাজশাহীতে 13 জন সহ সারা দেশে মৃত্যু প্রায় অর্ধশতাধিক। চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক রাজ ও মডেল মৌ সহ 5 জনকে রিমান্ড শেষে তোলা হয়েছে আদালতে, নতুন করে রিমান্ড চাইবে না সিআইডি। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা প্রতিষ্ঠার 27 বছর পরও নেই নির্দিষ্ট ডাম্পিং জোন, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী। দর্শক শিরোনাম শুনলেন। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। সকাল 6:45 দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে কাকুলি নামের একটি ফেরি তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিলারে ধাক্কা দেয়। এর আগে গত সোমবার একই পিলারে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রোরো ফেরি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, আগের ধাক্কা দেওয়ার ঘটনায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে, এতে সেতুর কোনো ক্ষতি হবে না। এর আগেও 4 বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 16 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় 6 জন এবং উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 396 জন, আইসিইউতে আছেন 22 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আজতানি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 5 জন ও উপসর্গে 7 জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে 14 ও চট্টগ্রামে করোনায় 8 জন সহ সারা দেশে প্রায় অর্ধশতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আবারও আদালতে হাজির করা হয়েছে আজ। বেলা 12:45 দিকে 2 দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। এছাড়া প্রযোজক রাজ ও মডেল মৌ সহ আরও 3 জনকে আদালতে হাজির করা হয়েছে। আজ তদন্তকারী সংস্থা সিআইডি নতুন করে রিমান্ড না চাওয়ার কথা জানিয়েছে। গত মঙ্গলবার পরিমণি ও দীপুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, বেলা 12:45 দিকে, ঠিক 12:45 দিকে পরিমণি এবং তার সহযোগী দীপুকে কিন্তু এই সিএমএম আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়, এবং পাশাপাশি সিএম আদালতের যে হাজতখানা আছে সেখানে কিন্তু এখন পরিমণিকে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 3:00 দিকে কোর্ট বসতে পারে, আদালত বসতে পারে, তারপর আসলে পরিমণির ভাগ্য নির্ধারিত পারে। আরেকটি বিষয় হলো এই যে এখন দুদিনের যে রিমান্ড, পরিমণির রিমান্ড করা হয়েছে সেখানে, সে তারপরে কিন্তু আজকে আদালতে তাকে আনা হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআইডির পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে আর কোনো রিমান্ড চাওয়া নাও হতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু জামিনের একটি সুযোগ থেকে যায়, জামিন আবেদনের আদালতে আজকে জামিনের আবেদনের একটা সুযোগ থেকে যায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে পরিমণিকে আসলে আদালতে না তুলেই কিন্তু সরাসরি কারাগারে প্রেরণ করতে পারে বা করার নির্দেশ দিতে পারে আদালত, এটু জানতে পেরেছি। তো পরিমণিকে আসলে, পরিমণি ও তার সহযোগীকে আমরা যতটুকু যারা জানি যে 4 আগস্ট তার বাসায়, পরিমণির বাসায় কিন্তু
র‍্যাবের অভিযান চলে এবং অনেক দীর্ঘক্ষণ অভিযানের পর পরিমণিকে মাদক সহ বিভিন্ন মাদক সহ কিন্তু তাকে আটক করে এবং পাশাপাশি তার সহযোগী দীপুকে আটক করে এবং তারপরে কিন্তু এই মাদক মামলা হয় বনানীতে এবং সেই মামলার তদন্তভার প্রথমে ডিবির কাছে হস্তান্তর করা হয় এবং তারপরে কিন্তু সেটি সিআইডির কাছে সেই তদন্তভার সিআইডির উপরে কিন্তু দেওয়া হয় এবং তারপরেই সিআইডি কিন্তু পরিমণি এবং তার সহযোগীকে দুবার রিমান্ডের আবেদন করে এবং প্রথমবার চার দিন এবং পরের বার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং সেই দুই দিনের রিমান্ড শেষেই কিন্তু আজকে আদালতে আনা হয়েছে পরিমণিকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা প্রতিষ্ঠার 27 বছর পেরিয়ে গেলেও এখনও নেই নির্দিষ্ট ডাম্পিং জোন, ফলে যেখানে সেখানে আবর্জনার স্তূপ করে রাখায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পৌরবাসী। সংশ্লিষ্টরা জানালেন, প্রকল্পটি অনুমোদনের উপর নির্ভর করছে সমস্যাটির বাস্তবায়ন ত্বরান্বিত হওয়া। প্রতিনিধি রেজাউল করিম বাচ্চুর রিপোর্ট জানাচ্ছেন শামসুদ্দিন বিদ্যুচ্ছ্বাস। এভাবেই সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে স্তূপ রাখা হয়েছে। দুর্গন্ধে যেমন ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের, তেমনি দূষণ হচ্ছে পরিবেশ। বর্ষায় এইসব স্তূপে বিভিন্ন জায়গায় পানি জমে তৈরি হচ্ছে এডিস, ডেঙ্গু, মশাসহ জীবাণুর প্রজনন ক্ষেত্র। উল্লাপাড়ায় মূল কেন্দ্র পৌরসভার পাশে এই পাগারে এমন ময়লা ফেলায় রাস্তার যাত্রীরা এখানে কোনো কাজ করতে পারে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে রাখে, এর পৌরসভার কোনো নির্দিষ্ট জায়গা নেই ময়লা আবর্জনা ফেলার জন্য। এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এই সব সমস্যা নিরসন হচ্ছে না, একটা অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে আমার জানা মতে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পৌরসভার মেয়র মহোদয়কে অনেকবার আবেদন করেছে এটা অপসারণের জন্য, আইন শৃঙ্খলার মিটিংয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। মানুষ ব্যাপক রকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা দিন যাপন করতেছি। আমাদের এই রাস্তা ময়লাটা না ফেলাই দিয়ে অন্য জায়গায় ফেলাই দিলে আমরা সন্তুষ্ট হই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানালেন উদ্বেগের কথা। মাসে প্রায় 100 থেকে 150 মতো আমরা রোগী পাই, ডায়রিয়া, কলেরা যেটা বলেন। প্রকল্প অনুমোদন হলে ডাম্পিং জোন তৈরির কথা জানালেন পৌর মেয়র। বিকল্প কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না, কারণ এই সমস্যাগুলো ম্যাক্সিমাম পৌরসভার বড় সমস্যা। ডাম্পিং পয়েন্ট আর হলো কষাইখানা, বৃহত্তর বগুড়া প্রজেক্টটার কার্যক্রম চালু হলেই আমার বিশ্বাস আমরা টেন্ডারে যেতে পারবো এবং টেন্ডারে গেলেই অচিরেই এই সমস্যার সমাধান হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রাচ্যের ভ্যানিস বরিশাল, কিন্তু বর্তমানে নদী ও খাল দখলের কারণে বরিশাল হারাতে বসেছে তার ঐতিহ্য। অপরিকল্পিত কালভার্ট, সেতু নির্মাণ ও দখল দূষণে বড় খালগুলো পরিণত হয়েছে ড্রেনে, এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। ধান, নদী ও খালের শহর বরিশাল থাকলেও দখল, দূষণ আর অপরিকল্পিত কালভার্ট নির্মাণে হারাতে বসেছে তার ঐতিহ্য। অনুসন্ধানে জানা যায়, মহানগরী বরিশাল সহ 10টি উপজেলায় ঐতিহ্যবাহী খালের উপরে যাতায়াতে নির্মাণ করা হয়েছে কয়েক হাজার কালভার্ট বা ছোট বড় সেতু। যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে সেগুলো অত্যন্ত নিচু। এই ব্রিজগুলো নির্মাণ করার ফলে নৌ যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে, এর ফলে খালগুলো নাব্যতা হারিয়েছে এবং এখন খালগুলো দিয়ে কেউ আর যেতে পারছে না। এটি বরিশালের জন্য একটা আত্মঘাতী বিষয়। এলজিইডি, সড়ক জনপদ বিভাগ সহ কয়েকটি প্রতিষ্ঠান এই কালভার্ট নির্মাণে উচ্চতা কম দেয়ায় শুধু নৌযান চলাচলেই নয়, অনেক সময় পানি ওঠানামায় সৃষ্টি হয় বাধার। পণ্য পরিবহন থেকে মানুষের যাতায়াতের, এই যাতায়াতে তার বড় একটা বাধা তৈরি হয়েছে এই কালভার্ট এবং কালভার্টগুলো ভেঙে নদী নৌযান চলাচলের উপযোগী করে তোলা। তাই কোথাও লেগে থাকে জলাবদ্ধতা, আবার মরা খাল হয়ে যায় ড্রেন। অপরদিকে সিটি কর্পোরেশন খাল বাঁচাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়েছে চ্যালেঞ্জ। খাল পুনরুদ্ধারের প্রকল্প চালু হলেই সমাধান হবে সকল সমস্যার দাবি জেলা প্রশাসকের। আমরা জানি নাগরিক অসুবিধা হচ্ছে এবং বর্ষাকালে যে পানি উপচে পড়ছে সে কারণে আমরা সাময়িকভাবে সিটি কর্পোরেশন সহ সদর উপজেলা নিয়ে আমরা খালটি পরিষ্কার করছি, এটি চলমান রয়েছে।
আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটি সমাধান হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এর অনুমতি ছাড়া কালভার্ট বা সেতু নির্মাণ করতে পারবে না কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান, দাবি প্রতিমন্ত্রীর। কোন ধরনের ব্রিজ কোথায় হবে, ক্লাসিফিকেশন হলে ক্লাসিফিকেশন অনুযায়ী তাদেরকে এলডিডিকে বা যেই ব্রিজ করুক তাকে ওই তাকে ওই ক্লাসিফিকেশন অনুযায়ী ব্রিজটা করতে হবে। নদী খাল বাঁচাতে হলে অপরিকল্পিত সেতু বা কালভার্ট নির্মাণে সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় এ অঞ্চলের প্রতিটি মানুষ। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। চলতি বর্ষা মৌসুমে ধলেশ্বরী নদীতে নতুন পানি আসার সাথে সাথে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এই দুই উপজেলার মাছ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী, যার ক্রমাগত ভাঙনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি গ্রাম। ঝুঁকিতে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি কমিউনিটি ক্লিনিক। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন ড্যানি ট্রং। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর ভাঙনে দিশেহারা হাজার হাজার মানুষ। গত কয়েকদিনে টানা বর্ষণে নদীতে পানি বাড়ায় ভাঙন আতঙ্কে পাচুরিয়া ও পংবরটিয়া গ্রাম দুটি। একসময় দুটি গ্রাম ছিল সবুজে ঘেরা, ছিল ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান, ছিল শত শত ঘরবাড়ি, কিন্তু প্রায় ৪০ বছরে ধলেশ্বরী নদীর ক্রমাগত ভাঙনে বিলীন হয়েছে সব। পানি উন্নয়ন বোর্ডে ঘোরাঘুরি করতেছি, দরখাস্ত দিয়েছি, আজ পর্যন্ত তার কোনো সমাধান পাইনি। কোনো চেয়ারম্যান বা এমপি সাহেবরা আসেন না, আমাদের গ্রামবাসী আমরা খুব অসুবিধায় আছি। আজকে ৩০ বছর যাবত ভাঙতে ভাঙতে আমরা অকল্যাণ হয়ে গেছি। গ্রাম বলতে এখন শুধু নদীর পারে ঝুঁকিপূর্ণ কয়েকটি ঘর, পাশেই রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিক। ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা ধলেশ্বরীর ভাঙনের কবলে নদী গর্ভে চলে গেছে। ২৫-৩০ বছর ধরে আমাদের নদী খালি ভাঙতেছে ভাঙতেছে ভাঙ্গা, এই যে এদিক থেকে ওদিক যাই ওদিক থেকে ওদিক যাই, এখন আর যাওয়ার কোনো জায়গা নাই, কুল নাই। একাধিক স্কুল এখানে ভেঙে যাওয়ার ফলে অনেক শিক্ষার্থী আছে, তারা এখন খুব নিরীহ জীবন যাপন করতেছে। আমরা অনুরোধ করব যে মাননীয় এমপি সাহেব যদি আমাদের এই ধলেশ্বরী নদীর বাঁধটাকে করে দেয়, তাহলে এখানে এই কৃষি জমি এবং ফসলাদি অন্যান্য বাড়িঘর এগুলো রক্ষা পাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডে বারবার আবেদন করেও মেলেনি ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা, মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এবার যদি না মাটি বিজয় ব্যাগ না ফেলানো হয়, তাহলে পরে হয়তো পানি বাড়লে পরে দেখা যাবে যে ব্রিজের মাঝখানে পড়ে গেছে, নদীর মাঝখানে পড়ে যাবে। পানি উন্নয়নের মাধ্যমে যেন এবছরই এই অর্থ বছরে যেন এ বর্ষা মৌসুমে যেন যে ব্যাগ ফেলানো হয়, নাহলে পরে এলাকাটা নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্তমান সরকার যদি আমাদের কাজটা করে দেন, তাহলে আমাদের নদী ভাঙ্গন রোধ হবে এবং এলাকার উপকৃত হবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন সাময়িকভাবে বন্ধে ইমার্জেন্সি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী ভাঙ্গনের কবলেও যদি কোনো ঐতিহ্যবাহী হাট বাজার, মসজিদ, মন্দির, গির্জা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙ্গন কবলের আশঙ্কা দেখা দেয়, আমরা আমাদের যে প্রচলিত বিধিবিধান আছে সেভাবে জরুরি অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে সেগুলির প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। ড্যানি ত্রং, মাই টিভি। এবার আমাদের কৃষি। মরু অঞ্চলের ফল শাম্মাম চাষে সফলতা এসেছে কুমিল্লায়, পাশাপাশি হলুদ ও কালো তরমুজের ফলনও বেশ ভালো হয়েছে। বছর জুড়ে ভালো ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের জন্য কৃষকদের উৎসাহ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রনির প্রতিবেদন জানাচ্ছেন মুবাল্লিক করিম। শাম্মাম মরুর দেশের ফল, উপরটা ধূসর ভেতরটা হলুদ, আকারের তরমুজ ঘ্রাণ বাঙ্গির মতো, তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে শাম্মাম। এই গ্রামের কাজী আনোয়ার হোসেন এই ফল চাষ করেছেন মালচিং পদ্ধতিতে। আমি হলুদ তরমুজও করছি, আপনি কালো তরমুজও করছি, পাশাপাশি আমি শাম্মামটা করছি, মোটামুটি দেখতেছি যে আমি এটার জন্য সফলতাই। পাশাপাশি গত দুই বছর ধরে তিনি চাষ করেছেন আরও দুটি বিদেশি জাতের হলুদ ও কালো তরমুজ, যা বারো মাসে হওয়ায় অনেক লাভজনক বলে মনে করছেন এই কর্মকর্তা। এই শাম্মাম ফল খেলে আমাদের রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে, তারপরে যাদের উচ্চ রক্তচাপ আছে
উচ্চ রক্তচাপেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শাম্মাম ফল। সমন্বিতভাবে চাষী সফলতায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। আমাদের এই এলাকার মানুষের কাছে একটা কাঙ্ক্ষিত ফল হিসাবে এটা এখন ইয়ে হয়েছে, সারা পড়ে গেছে মানুষ সমাজে। বিদেশ থেকে আয়না খাওয়া তো সম্ভব না কারোরই। আমাদের দেশে চাষ করে যদি আমরা দেশে পাই, খুব সহজেই পাই, তাহলে যেটা আমাদের জন্য অনেক ভালো। আমি দেখতে আসছিলাম শাম্মামটা কীভাবে চাষ করা হয়, এখন কীভাবে করা যায় এটার ব্যাপারে কৃষি অফিসে প্লাস আনোয়ারের সাথে কথা বলে আমরা এটার বীজ সম্পর্কে ধারণা নিব আর কি। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের সহযোগিতার কথা। মরু দেশের ফল তো এই দেশে এটা খুব বেশি দিন হচ্ছে যে মানে আসছে, মানে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের দেশে এটা জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে। অন্যান্য কৃষকরা আগ্রহী হয় তাহলে একদিকে আমাদের খাদ্য নিরাপত্তার যে পুষ্টির চাহিদা এটা পূরণ হবে, পাশাপাশি কৃষকও লাভবান হবে। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে কাকুলি নামের একটি ফেরি। ময়মনসিংহে করোনায় 16, বরিশাল বিভাগে 14, রাজশাহীতে 13 জন সহ সারা দেশে মৃত্যু প্রায় অর্ধশতাধিক। চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক রাজ ও মডেল মৌ সহ 5 জনকে রিমান্ড শেষে তোলা হয়েছে আদালতে, নতুন করে রিমান্ড চাইবে না সিআই। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা প্রতিষ্ঠার 27 বছর পরও নেই নির্দিষ্ট ডাম্পিং জোন, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী। আফগানিস্তানে হেরাতের পর এবার কান্দাহার দখল করে নিয়েছে তালেবানরা, যুদ্ধ চলছে কান্দাহার ও বাদকিশ প্রদেশে। এবং 97.5 মিলিয়ন পাউন্ড রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে 7 বছর পর রোমেলু লুকাকুকে দলে ফিরিয়েছে চেলসি। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।